আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। এক নজরে শহরের কয়েকটি কালীপুজো এবার দেখাবো। কালীপুজোয় দর্শক শূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। জগদ্ধাত্রী এবং কার্তিক পুজোতেও কার্যকর থাকবে একই নিয়ম। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কালীপুজোয় মণ্ডপে নো এন্ট্রি। জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোতেও দর্শক শূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কেডি ফুটিয়ার ডিভিশন বেঞ্চ। গতবার দুর্গাপুজোর মতোই করোনা বিধিনিষেধ মেনে কালীপুজো করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারও সেই নির্দেশ বহাল রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মামলাকারী অজয় দে, যিনি গতবারের মামলাটি করেছিলেন। এবার দুর্গাপুজোয় করোনা সংক্রান্ত গতবারের বিধিনিষেধ মেনে পুজোর নির্দেশ দিয়েও পরে তাতে কিছুটা ছাড় দেয় হাইকোর্ট। নির্দেশে বলা হয়, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে মণ্ডপে ঢুকে অঞ্জলি দেওয়া যাবে, অংশ নেওয়া যাবে সিঁদুর খেলায়, কিন্তু কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোয় তা হবে না। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। দর্শক শূন্য থাকবে মণ্ডপ এবং ভিড় করবেন না। ডাবল ভ্যাকসিনেশনের জায়গাটাকে কখনোই মণ্ডপে ঢোকার অনুমতিপত্র হিসেবে ধরা যাবে না, অর্থাৎ ভিড় করার অনুমতি হিসেবে ধরা যাবে না। ফলে এই বিষয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই। ডাবল ভ্যাকসিন হোক আর ভ্যাকসিন না নেওয়া হোক, কেউ যাবেন না মণ্ডপে, যাবেন না, এটাই হচ্ছে আজকের হাইকোর্টের অর্ডারের মূল নির্দেশ। এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তায়, অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। তারপরই রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে, প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছেন হাজারের কাছাকাছি। এই প্রেক্ষাপটে ভিড় নিয়ে এদিন কার্যত বিরক্তি প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, শবরীমালা, জাল্লিকাট্টু, দুর্গাপুজোর মতো উৎসবে মানুষকে আটকানো মুশকিল। শ্রীভূমির বুর্জ খালিফা প্যান্ডেলের কারণে বিচারপতিদের গাড়িও দু তিন ঘন্টার জন্য আটকে পড়েছিল। আমার অন্তত তিনজন সহকর্মীর গাড়ি আটকে গেছিল। বেশ কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। এরপরই কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজোয় মণ্ডপ দর্শক শূন্য থাকবে বলে নির্দেশ দেন তিনি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।